দোল পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে। তো গতকালকে ছিল বাঙালি পঞ্জিকা বর্ষের শেষ উৎসব দোল পূর্ণিমা। তো এই দিনটি কিভাবে আমি আর আমার মেয়ে সেলিব্রেট করব করেছি এটাই ভিডিওর মাধ্যমে দেখালাম। প্রথমেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে আমি আর মা আমার মেয়ে বাগানে চলে গিয়েছি ঠাকুরের জন্য ফুল তুলতে। ঠাকুরের পায়ে ফুল দেব। পূজা ওইভাবে করি না, কিন্তু এবছর সরস্বতী পূজায় আমার হচ্ছে সরস্বতী ঠাকুর ছিল, তাই ভাবলাম যে স্নান টান করে পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ঠাকুরকে ফুল দিব। আমার মেয়ে ফুল তুলল এবং সে আমার দেখা দেখি ঠাকুরকে ফুল দিচ্ছে। এই তো কিছু গাঁদা ফুল, বেলি ফুল আর সাদা ফুল তুলেছিলাম, যেহেতু মা সরস্বতী বাসন্তী রঙের ফুল পছন্দ করে আর গোপাল ঠাকুরকে সাদা ফুল দিয়ে সাজিয়েছিলাম। এরপরে আমরা পুজো দিয়েছিলাম নরসিংহ ইস্কনে, ইস্কন মন্দিরটা এটা বড়বাজারের একটু সামনে নরসিংহ ইস্কন মন্দির। এখানে দেখলাম যে কীর্তন চলছিল এবং ভক্ত অনুরাগীরা আমার রাধা কৃষ্ণে পায়ে আবির দিচ্ছিল। তোমাদের লাগলো আমার মেয়ে রাধা কৃষ্ণে পায়ে আবির দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, এরপর বাসায় চলে আসলাম। বাসায় চলে এসে আমার মেয়ে হচ্ছে তার বাবাকে বাবার পায়ে আবির পরিয়ে দিচ্ছেন। তো দোল পূর্ণিমার নিয়মটাই হচ্ছে যে একটু সবার সাথে রং খেলা, গুরুজনদের পায়ে আবির দিয়ে দেয় আর বড়রা হচ্ছে ছোটদের গায়ে আবির দিয়ে দেয় আর হচ্ছে আশীর্বাদ করে, যাতে হচ্ছে আমাদের জীবনটা এরকমই রঙিন থাকে, কালারফুল থাকে। এই যে আমার মেয়ে তার বাবাকে আবির পরিয়ে দিচ্ছে, সে খুবই এক্সাইটেড ছিল। গত বছর হচ্ছে সে দোল পূর্ণিমাটা সেলিব্রেট করেছে, এই বছর আরো ভালোভাবে সে বুঝতে শিখেছে, এই জন্য সে অনেক এক্সাইটেড ছিল। আমাকেও আবির পরিয়ে দিয়েছে, আমার পায়ে আবির দিয়ে দিয়েছে এবং বাবার কপালেও আবির দিয়ে দিচ্ছে। তো খুবই কিউট, আসলে দিনটা খুবই ভালোই কেটেছে। এই বাবা মেয়ের বন্ধুত্বপূর্ণ এই সম্পর্ক, যে ভালোবাসা দেখতে আসলে খুবই লাগে। এরপর হচ্ছে ওর বাবা ওর গায়ে আরও দিয়ে দিল, আবার ও বলছে যে পায়ে একটু আবির দিয়ে দিতে। কী বলবো, ছোটো মানুষ যেহেতু বোঝে না, তো ছোটো মানুষের তো আসলে কোনো দোষ নেই, বড় হলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারা। তো এইভাবেই হচ্ছে আমরা আমাদের দোল পূর্ণিমাটা সেলিব্রেট করলাম এবার। এরপর ওর বাবা আমার গালে আবির দিয়ে দিল, ছয় রকমের রং কিনেছিলাম। আসলে ছোটোবেলা থেকেই আমরা এই দোল পূর্ণিমাটা সেলিব্রেট করি, বাসায় যখন ছিলাম মা ভাই দাদা সবার সাথেই গুরুজনদের পায়ে রং দিয়ে আমার সকালটা শুরু হতো। এখনও চেষ্টা করি যে ছোটোবেলার সেই সব নিয়মকানুনগুলো মেনে চলার। এই তো সবাইকে আবারও দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি। সবার জীবন এরকমই রঙে রঙিন থাকুক।